আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মানুষ অপর মানুষের বিভিন্ন কারণে অকারণে ক্ষতি করে থাকে, এর মধ্যে থেকে অন্যতম হলো জাদুর মাধ্যমে ক্ষতি করা। সেই জাদুটি করা হয় জিন শয়তানের মাধ্যমে, আর জিন শয়তানও সদা প্রস্তুত থাকে কীভাবে মানুষের ক্ষতি করা যায়। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, সব ধরনের মানুষের উপরেই জাদু করা যায়, যেই জাদুর প্রভাবে মানুষ স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল, তিনি প্রায় 6 মাস স্বাভাবিক জীবন হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে স্বপ্নযোগে জানিয়ে দিলেন কে জাদু করেছে, কোথায় জাদু করা হয়েছে, কীভাবে জাদু করেছে এবং এর প্রতিকার কী। সেই প্রতিকার স্বরূপ মহান রাব্বুল আলামিন 2টি সূরা নাজিল করলেন, একটি হলো সূরা নাস, অপরটি হলো সূরা ফালাক। এই 2টি সূরার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে চিরমুক্তি হলেন। সুপ্রিয় দর্শক, আমরাও সে 2টি সূরার উপরে এবং একটি দোয়ার উপরে আমল করে জাদু থেকে মুক্ত থাকতে পারি, অথবা জাদু যাতে কেউ না করতে পারে তা থেকে বাঁচতে পারি। আসুন জেনে নিই কীভাবে কী আমল করবেন। প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা নাস, সূরা ফালাক প্রত্যেকটি 3 বার করে পড়বেন এবং আয়াতুল কুরসি 1 বার পড়বেন। সাথে সাথে এ দোয়াটি 1 বার পড়বেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন আও হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এ দোয়াটিও 1 বার পড়বেন। পড়ার পর দুহাতে ফু দিবেন, ফু দিয়ে পুরা শরীর মাসাহ করবেন। তারপর আবার প্রত্যেকটি সূরা 3 বার করে পড়বেন এবং উক্ত দোয়াটি 1 বার পড়বেন। পরে একটি গ্লাসে ভর্তি পানির মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরা পানিটি পান করবেন। এভাবে নিয়মিত আমল করলে জাদুর প্রভাব নষ্ট হবে এবং কেউ জাদু কখনো করতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমিন। আসসালামু আলাইকুম।